সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করছি। এখানে দেওয়া আছে, ইফ দ্য স্কোয়ার অফ অ্যান অড ন্যাচারাল নাম্বার ইজ ডিভাইডেড বাই 8, দেন দ্য রিমাইন্ডার উইল বি হোয়াট। লক্ষ্য করা যাক, একটি বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করা হলেও ভাগশেষ কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, লক্ষ্য করা যাক, ধরা যাক যে বিজোড় স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে 2n+1। এটি হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, কারেক্ট? এখন এই সংখ্যাটির আমরা বর্গকে এই সংখ্যাটিকে আমরা বর্গ করলাম প্রথমত, তাহলে আমরা পাচ্ছি কত, লক্ষ্য করা যাক, তাহলে হবে 2n হোল স্কোয়ার, অর্থাৎ 4n² প্লাস 2 × 2n × 1। 2 × 2n হয়ে যাচ্ছে 4n, 4n × 1 হয়ে যাচ্ছে 4n প্লাস 1² অর্থাৎ আমরা পাচ্ছি 1, কারেক্ট? এখন আমরা এখানে 4n কমন নিতে পারি, এই এই দুটি সংখ্যা থেকে বা এই দুটি অংশ থেকে 4n² প্লাস 4n থেকে 4n কমন নিতে পারি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4n × n+1 প্লাস 1 থেকে যাচ্ছে, কারেক্ট? এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে হতে পারে n এই সংখ্যাটি জোড় সংখ্যা হতে পারে। যদি এই সংখ্যাটা জোড় সংখ্যা হয়, ডেফিনেটলি এই সংখ্যাটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আমরা অবশ্যই এই সংখ্যা থেকে একটি উৎপাদক 2 পাবো, অন্তত একটি উৎপাদক 2 পাবো, তাই না? তাই না? তাহলে নিঃসন্দেহে 4 × n × n+1 এই সংখ্যাটি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কারণ আমরা একটি উৎপাদক 2 কিন্তু n থেকে পাবো। আবার n যদি একটি অড সংখ্যা হয়, একটি বিজোড় সংখ্যা হয়, তাহলে n+1 কিন্তু হবে সেক্ষেত্রে ইভেন সংখ্যা বা জোড় সংখ্যা, কারেক্ট? তাহলে সেক্ষেত্রে আমরা 2 উৎপাদকটি পাবো এই সংখ্যাটি থেকে, কারেক্ট? তাহলে এই সংখ্যাটি থেকে আমরা ন্যূনতম একটি 2 উৎপাদক পাবো, তাহলে ডেফিনেটলি এই সংখ্যাটি কিন্তু এন জোড় হোক বা বিজোড় হোক, বিজোড় হোক যাই হোক না কেন, এই সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষ 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কারেক্ট? তাহলে আমরা দেখলাম 4n × n+1 এই সংখ্যাটি সবসময় 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই পুরো সংখ্যাটিকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে লক্ষ্য করা যায় এই অংশটি কিন্তু 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু এখানে 1 কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না, 1 কে কিন্তু আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো না। এবং 1 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, লক্ষ্য করা যাক আমরা ভাগ ফল পাবো 0, ডেফিনেটলি, কারণ 1 8 এর চেয়ে ছোট এবং ফলে তাকে ভাগ করা যাবে না, কারেক্ট? আমরা ভাগশেষ কিন্তু পাবো 1, কারেক্ট? তাহলে আমরা দেখছি যে কোনো স্বাভাবিক বেজোড় সংখ্যার বর্গকে যদি 8 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা ভাগশেষ পাবো 1, কারেক্ট? তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।